ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উপকূলীয় জেলাগুলোয় প্রবল বর্ষণ ও ঝড় বয়ে যাচ্ছে। পটুয়াখালী থেকে আমাদের সংবাদদাতা আব্দুস সালাম আরিফ তুলে ধরছেন সেখানকার পরিস্থিতি। এখন কিন্তু পটুয়াখালীতে ভারী ধরনের বর্ষণ এবং দমকা বাতাস বইছে, পাশাপাশি হচ্ছে নদীও কিন্তু উত্তাল রয়েছে। সকাল থেকে কিন্তু কিছুটা একেবারেই ভিন্ন চিত্র একটি লক্ষ্য করছি আমরা, কিন্তু হচ্ছে যে বিভিন্ন জায়গায় কিন্তু গাছপালার ব্যাপক ক্ষতি হয়েছে। আর একটি বিষয় হচ্ছে যে এখানকার সকাল থেকে একটি বিষয় আমি লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে বাতাস আগে যেমন বৃষ্টিটা থেমে থেমে হতো, এখন কিন্তু একই জায়গায় এই বৃষ্টি চলছে, বাতাস চলছে, কিন্তু মাত্রাটা কিন্তু দিন দিন বাড়ছে। আর এখন পর্যন্ত আসলে আমাদের পটুয়াখালীতে কোনো ধরনের হতাহতের কোনো খবর আমরা পাইনি। সব মিলিয়ে এমনগুলো পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি।